আপনি মক্কাতে যাবেন গিয়ে মুহাম্মদ মুস্তাফার কাছে যাবেন উনার হাতে আপনি ঈমান নিয়ে আসবেন এবং আপনাকে উনি জরায়া ধরবে উনাকে আপনি জরায়া ধরবেন আবু বকর কিসের ব্যবসা মনে যেই কালি মনে যেই ইতস্ত মনে যেই আশা কিসের ব্যবসা করবে সব ফেলে রেখে কাফেলা বুঝাইয়া দিয়া রওনা হয়ে গেছে দূর 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 দূরত্ব দূরত্বে মক্কায় আসছেন আয়েশা কোথাও যায় নাই বাবার কাছেও যায় নাই মার কাছেও যায় নাই কারো সাথে দেখা করে নাই দৌড়ে আমার হুজুরের ঘরে বলেন না সুবহানাল্লাহ যায়া দেখতেছেন হুজুর বাইর হইছে তো সালাম দিছেন দিয়া বলতেছে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নাকি নবী আপনি নাকি রাসূল এটা আবু বকর জানে কিন্তু প্রশ্ন করছেন আপনি নাকি নবী আপনি নাকি রাসূল তো রাসূল বলতেছে হ্যাঁ আমি আল্লাহর রাসূল এবং শেষ নবী তো আবু বকর দ্বিতীয়বার বলছে এটার প্রমাণ কি আবু বকর কিন্তু দলিল সারাই মানে কিন্তু উনি প্রমাণ কি আল্লাহ রাসূল বলছে প্রমাণ হচ্ছে ওই যে সিরিয়াতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন আবু বকর কোথায় স্বপ্ন দেখেছে বলেন না কোথায় এটা তো নবীর জানার কথা না কেউ যদি ঢাকায় স্বপ্ন দেখে কুমিল্লার মানুষ জানবে নাকি না বললে সেখানে স্বপ্ন দেখেছে রাসূল বলে দিলেন আমার যে আমি যে নবী এটার প্রমাণ হচ্ছে ওই যে সিরিয়ায় যে স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ আপনার কোলে আসছে সেই চাঁদ আমি আর জরায়া ধরে নেওয়ালা আপনি তাইলে এগুলো কি নতুন বিষয় না আল্লাহ আগেই সিস্টেম করে রাখছেন কথা কয় না হ্যাঁ আগে সিস্টেম করে রাখছে কাকে কেমনে দিবেন আবু বকর বলছে হুজুর আর দেরি করতে চাই না আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকর ঈমান নিয়ে আসলেন রাসূলকে জরায়া ধরে কাঁদলেন আর রাসূল বললেন আবু বকর তুমি যে আমার উপরে ঈমান আনছো এই কথাটা বাহিরে বইল না বাহিরে বইল না কারণ যদি তুমি এখন এটা বলো প্রকাশ করো তাহলে তোমার উপরে নির্যাতন হবে অত্যাচার হবে জুলুম সহ্য করতে পারবে না তুমি আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি এটা লুকাইতে পারবো না আমি এটা লুকাইতে আমি যেই সত্য পেয়েছি আমি চাই আমার অন্য ভাইয়েরাও এই সত্যকে জানুক মানুষ চির অন্ধকারে থাকবে এটা আমি আবু বকর চাই না যেই সত্য আমি খুঁজে পেয়েছি আমি চাই সেই সত্য আমার অন্য ভাইয়েরাও কি চিনুক আল্লাহ রাসূল বলছে আবু বকর ঠিক আছে কিছুদিনের জন্য অপরাখ ঠিক আছে রাসূলুল্লাহ আপনার কথা মানো সেই আবু বকর রাসূলকে কেমন চিনা চিনেছেন কেমন চিনেছেন এমন চিনছেন জানেন এমন ভাবে চিনছেন রাসূলের ইন্তেকালের পরে তার শরীর থেকে পোড়াগন্ধ বাহির হতো পোড়াগন্ধ নবীরে চিনেন তো ওইরকম চিনেন ওইরকম চিনেন ওইরকম যদি নবীরে চিনেন তো সকালে যদি গুনাহগার থাকেন বিকালে নেককার হয়ে যাবেন ওই রকম যদি চিন্না মরতে পারেন কবরে যাইবেন তো জান্নাত হয়ে যাবে কবর আর যদি নবীরে না চিনেন কিছুই হবে না নবীরে চিনেন আগে দরকার আছে না নাই কথা বলেন না দরকার আছে না নাই নবীরে চিনতে মনে চায় না তো নবীরে চিনতে হলে কলবে সালিম লাগবে সেই কলবে সালিমটা আগে তৈয়ার করেন সেই কলবে সালিম তৈয়ার করার জন্য যা যা দরকার তা তা করেন এখন কি করা লাগবে সেটা একটু বলবো আমি আপনাদের সামনে আমাকে বলছিল যে কবর কবরের বিষয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক লোক বেজার হয়ে যাবে কবরের বিষয়ে কথা বললে লাভ কি কবরে যা হবে তো হবেই কিন্তু কবরে যেই কারণে হবে ওই কারণ তো আগে জানতে হবে কথা কয় না বেজার হইছেন কবরে তো যা হওয়ার হবেই কিন্তু কি কারণে যে কবরে হবে সেটা জানতে হবে না
সেই কারণ তো আমাদের মধ্যে অহরহ বিদ্যমান, সেই কারণগুলো তো আমাদের মধ্যে অহরহ বিদ্যমান। শুনেন, আমি বললাম না আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো। ঈসা নবীর নাম আপনারা শুনছেন? একটু কথা বলেন বাবা, শুনছেন? ঈসা রুহুল্লাহর বাবা আছে? কথা কয় না, বাবা নাই, মা আছে তো। ঈসা আলাইহিসসালাম যখন নবুয়াতের দায়িত্ব পালন করতেছেন, তখন এক মুশরিক তিনি গিয়ে বললেন যে আপনি নবী হয়ে আসছেন, ইনজিল কিতাব দিছে আপনারে আল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি নাকি মরা মানুষ জিন্দা করতে পারেন? কাহা পারি তো, আল্লাহর হুকুমে পারি। আপনি একটা কাজ করেন, একজন মরা জিন্দা করে দেখেন। ঠিক আছে, কবরের পাশে চলো। তো দৌড়ে গেছে একটা কবরের পাশে নিয়ে, 40 দিন আগে মারা গেছে। ঈসা আলাইহিসসালাম কবরের পাশে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি, কবরটা দুইটা বাঘ হয়ে গেছে, একজন মানুষ লাভ দিয়া দাঁড়ায় গেছে, লাভ দিয়া দাঁড়ায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, যে আল্লাহ আপনাকে পাঠাইছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এখন ঈসা রুহুল্লাহ বলছেন, এ বেটা দেখেছ জিন্দা হয়েছে, এখন কি তুমি আমাকে মানো? এখন জালেম বলে এটা তো মামুলি বিষয়, মানুষ জিন্দা করা মামুলি বিষয়, কথা কয় না, এটা তো মামুলি বিষয়, যদি পারেন তাইলে নূহ নবীর ছেলেরে জিন্দা করে দেখান। কোন নবীর? আচ্ছা, মরা তো মরাই, একদিন আগের হোক আর 40 দিন ফরে হোক, 1400 বছর আগে হোক, যিনি মরা জিন্দা করতে পারে তিনি তো সব মরাই পারে, কথা কয় না। কিন্তু বেকুবের জেহেনে এটা নাই, কয় যদি পারেন তাইলে নূহ নবীর ছেলেরে জিন্দা করে দেখান। এখন ঈসা নবী প্রশ্ন করে বাজান, জিন্দা করব তো করব, কিন্তু ঈসা নূহ নবীর ছেলের কবর কোন জায়গায় তুমি জানো নি? বলে হ্যাঁ জানি। নিয়ে গেছেন 6 মাইল দূরে হাঁটায় আল্লাহর নবীকে। এরকম কিছু বেকুব আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী ঈসা 6 মাইল হাইটে গেছেন। নূহ আলাইহিসসালামের ছেলে হযরত সাম কবরের পাশে গিয়া বলছেন কুম্বি ইজনিল্লাহ, কবর ফেটে আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের ছেলে হযরত সাম দাঁড়ায় গেছেন। হাজার হাজার বছর আগের কবর, এখন এই লোকটা কয় এটা তো আরো মামুলি বিষয়, যদি আপনি পারেন 3 দিন আগে আপনার মা মারা গেছে, এটারে জিন্দা করে দেখান। অবস্থা দেখছেন, 3 দিন আগে যে আপনার মা মরিয়ম মারা গেছে, এরে জিন্দা করে একটু দেখান। ঈসা আলাইহিসসালাম আঙ্গুলটা মুখে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক হুবহু ওইভাবে লেখা, মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে কথা বলছেন, বেটা বেকুব, হাজার হাজার বছরের আগের লাশ নূহ নবীর শাহজাদা সামকে দেখাইলাম, এইটাও তোর ঈমান আসেন, এখন আমার মাকে বুঝে জিন্দা করে দেখাইতাম, তো চল। ঈসা রুহুল্লাহ তার মা মরিয়মের কবরের পাশে গেছেন, অন্যান্য কবরের পাশে গিয়ে সরাসরি বলেছেন কুম্বি ইজনিল্লাহ, এখানে গিয়ে সরাসরি বলেন নাই, এখানে গিয়ে একটু চোখ বন্ধ করে দাঁড়াইছেন, এরপরে চোখ খুলছেন, কবরের দিকে ইশারা দিছেন আর বলছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবরবাসী জিন্দা হও। খবর নাই, কোনো খবর নাই। দ্বিতীয়বার বলছে কুম্বি ইজনিল্লাহ জিন্দা হও, কোনো খবর নাই। তিনবার বলছে কোনো খবর নাই। যেই লোক ঈসাকে পরীক্ষা করতেছেন তিনি তো মনে মনে খুশি,
হাজার হাজার বছরের আগেরটা জিন্দা করলেও নিজের মার বেলায় ঈসা নবী তিনবার বলার পরে বন্ধ করে দিয়া কয় এরি পাপি জালেম আমি জিন্দা করে দেখাবো আমাকে একটু সময় দাও কি সময় কো আমি দুই রাকাত নামাজ পড়ব ঈসা মা মরিয়মের কবরের পাশে দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহকে ডাক দিলেন ডাক দিয়ে কবরের পাশে দাঁড়াইলেন দাঁড়ায় এবার কুম্বি ইজনিল্লাহ বলার আগেই মা মরিয়মের কবর দুই ভাগ হয়ে গেছে মা মরিয়ম কবর থেকে দাঁড়ায়া গেছে মা মরিয়ম কবর থেকে যখন দাঁড়াইছে দাঁড়ানোর পরে ঈসা রুহুল্লাহ মুখটা ফিরাইয়া নিছেন মা মরিয়ম বলেন ঈসারে মুখটা ফিরাইলি কেন আমাকে কি দেখতে ভালো লাগে না তিন দিন আগে তুই আমার কাছে ছিলি তিন দিন আমি তোর কাছ থেকে বিচ্ছিন্ন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত মৃত্যু নির্ধারিত আমি সেইটা ছাইরা চলে আসলাম কবরে তিন দিন একা একা কাটাইলাম তিন দিন পরে কবরের পাশে কেনই বা আসলি ডাক দিলি বা কেন আর আমি আজকে কবর ফাইরা উইটা দাঁড়াইয়া গেলাম এখন আমার দিকে তাকাস না কারণটা কি ঈসা রুহুল্লাহ বলে মা আমি এক বেঈমানের পরীক্ষায় পড়া তোমার কবরের পাশে আসছি হাজার হাজার বছরের আগের কবরবাসীকে জিন্দা করে দেখাইছি বেঈমান ঈমান আনে না বলছে তোমার একটু জিন্দা করে দেখাইতাম আমি তো তার কাছে লজ্জিত হয়ে গেছি প্রথমবার তোমারে ডাক দিছি দ্বিতীয়বার ডাক দিছি তৃতীয়বার ডাক দিছি তুমি ওঠো না আমি ডাক বন্ধ করে দিয়ে দুই রাকাত নামাজ পড়ছি এইবার তুমি কবর থেকে উইটা দাঁড়াইলা কারণ কি মা মরিয়ম ডাক দিয়া কয় এ ঈসা বাবারে আমি তো তুই যখন প্রথম ডাক দিছ তখন আমি কবরে ছিলাম না প্রথম ডাক যখন দিছ তখন আমি আরো আজিমের উপরে লামা কানে আমার মালিকের সাথে কথা বলতেছিলাম আমি কবরে ছিলাম না তুই যখন ডাক দিছ তোর ডাকের আওয়াজ আমি পেয়েছি লামা কানে আমার খোদার সঙ্গে আমি কথা বলতেছিলাম আপনার কবর আমার কবর যদি এরকম হয় হ্যাঁ লামা কানের খোদার সাথে কথা বলা যায় ইচ্ছা আছে নি কিন্তু ইচ্ছা কেমনে পূরণ করবেন সেই পুঞ্জি তো আমাদের নাই আছে বাবা প্রথমবার যখন ডাক দিছো আমি শুনছি কিন্তু লামা কানে ছিলাম খোদার সাথে কালাম করতেছিলাম প্রথম ডাকতে ডাকে খোদার কাছ থেকে বিচ্ছিন্ন আলাদা হইতে একটু সময় লাগছে ওইখান থেকে আলাদা হইয়া প্রথম আসমানে আসতে আসতে তুই দ্বিতীয় ডাক দিয়া ফেলাইছ আবার প্রথম আসমান থেকে কবরে আসতে আসতে তিন নম্বর ডাক দিয়া তুই ব্যর্থ হইয়া নামাজে দাঁড়াইয়া গেছ এখন আমি কি করব কবরে আইসে অপেক্ষা করতেছিলাম আর একটা ডাক কখন দিবি আমি তিন ডাকে তিন জায়গায় আসছি তুই যখন নামাজে দাঁড়াইয়া গেছ আমি সেইটাও কবর থেকে দেখতে পারতেছিলাম আপনারা বলেন কবরবাসী আমাদেরকে দেখে কি দেখে না এখানে আকিদার কথা ছিল কিন্তু বিষয় অন্যদিকে চলে যাবে এই জন্য আর যাচ্ছি না বড় ইম্পর্টেন্ট কথা একটু খেয়াল করেন মা মরিয়ম বললেন আমি কবরে আইসা দাঁড়াইলাম তুই যখন নামাজে দাঁড়ায়া গেলি আমি তোর নামাজটাকে লক্ষ্য করতেছিলাম তুই যখন চতুর্থবার ডাক দিলি আমি এইভাবে দাঁড়াইয়া গেলাম এখন বল কি বলে এই পরীক্ষার জন্য আসছি এইবার কয় এ বেঈমান বেশরমা বেলজ্জা একটু তাকায় দেখ আমার মা জিন্দা হইছে না হয় নাই কয় জিন্দা হইছে কয় তাইলে এইবার ঈমান নিয়ে আয় দুষ্ট জালেম আল্লাহ বলেছেন মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু আয় হায় হায় আল্লাহ অন্য জায়গায় বলেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহ যাকে হেদায়াত দেয় না কেউ তাকে হেদায়াত করতে পারে না তিন তিনজন মানুষকে জিন্দা করে দেখানোর পরেও বেঈমান কয় আমি ঈমান আনবো না ঈমান আনবো না কারণ এইটা মামুলি ব্যাপার এটা আমরাও পারি কন্যা নজন এটা বলো হয়ও পারে কইডি আমরাও পারি
তো আল্লাহ যারা হেদায়েত দেয় না ওই হেদায়েত হবে কথা বলেন হবে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার মাকে জিজ্ঞাসা করছেন মা মুসলিম আপনার আসতে দেরি হয়েছে তো বেঈমান তো ঈমান আনবে না এটা আমি আগেও জানি কারণ আল্লাহ যাকে হেদায়েত দেয় না দুনিয়ার কেউ তাকে হেদায়েত করতে না বলেন না আল্লাহ যাকে হেদায়েত দেয় না দুনিয়ার কেউ তাকে হেদায়েত করতে না পারেন না তবে মা আপনি যেহেতু জিন্দা হয়ে দাঁড়িয়েছেন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই তো মারিয়াম আলাইহিস সালাম বললেন কি বলে আমি জানতে চাই আপনার যে মৃত্যু হয়েছে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে একটু ধারণা দেন বলেন না সুবহানাল্লাহ কি সম্পর্কে মৃত্যুর ধারণা দেন একটু যন্ত্রণা কেমন তো ঈসা রুহুল্লাহকে মা মরিয়ম বলছেন বাবা তোমাকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমি কি ধারণা দেব তবে শুনো মৃত্যুর একবারে ছোট একবারে নরমাল যন্ত্রণা যেটা সেটা হলো একটা বকরি যদি তুমি এটাকে জবাই না করে একটা বকরিকে জবাই না করে চারটা রশি দিয়ে চারটা পায়ে বেঁধে চারটা গাছের সাথে টানা দাও জবাই না করে বকরির চামড়া সলাইতে থাকো বকরিটা যত কষ্ট পাবে তোমার মা মরিয়মের মৃত্যুতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আপনারা বলেন একজন নবীর মা হিসাবে ওনার তো কষ্ট হওয়ার কথা না একজন নবীর মায়ের মৃত্যুতে যদি এরকম কষ্ট হয় আমাদের মৃত্যুর যন্ত্রণা আছে না নাই